पश्चिम बंगाल से भारतीय जनता पार्टी के सांसद बाबुल सुप्रियो ने राजनीति छोड़ने का ऐलान कर दिया है। उन्होंने फेसबुक पर एक पोस्ट लिख सार्वजनिक राजनीति से संन्यास लेने की बात कह दी है। बाबुल सुप्रियो ने अपने फेसबुक पोस्ट में लिखा कि अलविदा, मैं किसी राजनीतिक दल में नहीं जा रहा हूँ। टीएमसी, कांग्रेस, सीपीआईएम में से किसी ने मुझे नहीं बुलाया है। मैं कहीं नहीं जा रहा, सामाजिक कार्य करने के लिए राजनीति को छोड़ना पड़ रहा है। उन्होंने अपने फेसबुक पोस्ट में बताया कि वो एक महीने के भीतर ही सरकारी आवास छोड़ देंगे। उन्होंने कहा कि मैं सांसद के पद से भी इस्तीफा दे रहा हूँ। बता दें कि भाजपा नेता बाबुल सुप्रियो ने शुक्रवार को ही अपने फेसबुक पेज से एक के बाद एक कई पोस्ट कर राजनीति छोड़ने संकेत दे दिए थे। व्यक्तिगत व्यापार কে রাজনীতি করবে না করবে, কখন করবে কখন ছাড়বে, এটার আমার কিছু বলার নেই। প্রত্যেকের নিজস্ব অধিকার আছে, সেই হিসাবে তারা করছে। মাসির গোঁপ হলে মেসো বলবো কি মাসি বলবো, একটা গোঁপ তো বেরোক। তা উনি আছেন, উনি এখন লোকসভায়ও আছেন, আমাদের সহকর্মীও আছেন, এমপিও আছেন, করলে বলবেন আমাকে। এরকম খবর রোজ অনেক কিছু আসে। রিজাইন লেটার দিয়েছেন, আমি জানি না সেজন্য এই ব্যাপারে কিছু। একটা বিষয় খালি আপনাদের নলেজে নিয়ে আসছি আমি, আমাদের মাননীয় প্রাক্তন মেয়র কলকাতার কালকে বলেছেন কেন্দ্র সরকার নাকি ভ্যাকসিন দিচ্ছে না। আমি তাদের যে তথ্য ভুল এবং মিথ্যা কথা বলছেন সেই ব্যাপারে একটা তথ্য আপনাদের দিতে চাই। আমাদের কাছে যা খবর আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2,28,50,760 ভ্যাকসিন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন জুন পর্যন্ত। জুলাইয়ে 90 লক্ষ আসার কথা, 90,70,000, তা জানি না আমি কতটা এসছে। আর রাজ্য সরকার এখনো পর্যন্ত 2,15,47,629 ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করেছেন। একই সময় জুন অবধি ঘটনা আমার কাছে আছে। তো তাহলে এখানে এখনো 13 লক্ষ ভ্যাকসিন ওনাদের কাছে আছে হিসাব মতো, এবং আমাদের কাছে খবর আছে 25 লক্ষ ভ্যাকসিন তারা কিনেছিলেন। তো তাহলে 25 লক্ষ আর 2,28,00,000 কত হয়? 2,50,000 বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সরকার এখন 2,15,00,000 বেশি ভ্যাকসিন দিতে পারেনি। তাহলে ওই বাকি ভ্যাকসিনটা কোথায় গেল? 35 লাখের মতো, সেটা কেন বাবু হাকিম বলছেন না? বলা উচিত সে ভ্যাকসিন কোথায় গেল। এটা কালোবাজারে বিক্রি করা হচ্ছে নাকি পার্টির লোকেদের দেওয়া হচ্ছে, নাকি সেটাকে নষ্ট হয়ে গেছে, নাকি গোডাউনে রাখা হয়েছে? এটা জানার অধিকার পশ্চিমবাংলার মানুষের আছে। সেই জন্য মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বোকা মারাবেন না, বিভ্রান্ত করবেন না। লোক দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে চলে আসছে, এর জন্য দায়ী কে? সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে কেন্দ্র সরকার জনসংখ্যার অনুপাতে ভ্যাকসিন দিচ্ছে। ছোট ছোট রাজ্য যেখানে বিজেপি সরকার, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, তারা 45-এর উপরে সমস্ত লোককে 100% ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন, এবং 100% ভ্যাকসিন তারা কাজে লেগেছেন, নষ্ট হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সেই তথ্যটা মানুষকে জানানোর দরকার আছে। এটা ওনাদের ওয়েবসাইট থেকে আমি এই তথ্য আপনাদেরকে দিলাম। পশ্চিমবাংলার মতো একটা রাজ্য 10 কোটি লোক, সেখানে 2,200 মাত্র কেন্দ্র আছে ডিস্ট্রিবিউশনের জন্য, আর ত্রিপুরায় 40 লক্ষ লোক, সেখানে 1,300-এর বেশি ডিস্ট্রিবিউশন সেন্টার আছে। বোঝা যাচ্ছে কার ক্যাপাসিটি কত আর কতটা হতে পারে। তারা তো লাখ সংখ্যার মধ্যেই আছে, সামান্য তারা করতে পারছে, আমরা কেন করতে পারছি না? সাপোর্ট থ্রু সাপোর্ট আস জিপে অ্যান্ড ফোন পে 9831060 6058 1